দক্ষিণ চট্টগ্রামের চন্দনের উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম হাইওয়ে রোডের পশ্চিম পাশ ঘেঁষে অবস্থিত বুধবারের বাজার নামে পরিচিত। এই বাজারে দেশীয় প্রাকৃতিকভাবে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে লালন পালন করা গরু মহিষ ছাগলের বাজারে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা বিক্রেতাকে চলাফেরা করতে দেখা গেছে। গরু বিক্রির ক্ষেত্রেও বিধিমালা অনুযায়ী কাজ করতে দেখা গেছে। এখানে মানুষের সমাগমও বেশি।